নৌকায় ভোট দেওয়ার 2001 সাল থেকে 6 সাল মানুষ পরিবর্তন চেয়েছিলেন, পরিবর্তন করেছিলেন, ভুলবশত সরকার গঠন করতে পারেন নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন নাই, কিন্তু 2001 সাল থেকে 6 সাল আমরা দেখেছিলাম এই রাষ্ট্রটিকে তালেবানের রাষ্ট্র বানানোর জন্য, এই রাষ্ট্রটিকে জঙ্গিবাদের রাষ্ট্র বানানোর জন্য সমস্ত কাজ সেই দিন তারা করেছিলেন, খালেদা জিয়া আর জামাত ইসলামীরা। এই প্রমাণ, এই দৃষ্টান্ত এই রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ঘিরেও আমরা সেই দিন দেখেছিলাম। রাজশাহীর কথা শুনলেই বাইরের জেলার মানুষ আটকে উঠত, রাজশাহীর কথা শুনলেই রোগ কাটার কথা যেদিন সেই দিন আমরা শুনতাম, মানুষ বাইরের জেলার মানুষ আটকে উঠে রাজশাহীতে অনেকেই আসতেন না। আমাদের আওয়ামী লীগের এই বিনোদপুরের অনেক নেতাকর্মীর হাত পায়ের রগ সেই দিন কেটে দিয়েছিলেন। আমাদের আওয়ামী লীগ নেতা শহীদ, আমাদের যুবলীগ নেতা আলামিন, এই রকম অনেক নেতাকর্মীর হাত পায়ের রগ সেই দিন কেটে দিয়েছিলেন প্রিয় ভাই বোনেরা। এমনকি এমন আক্রোশ ছিল তাদের, সেই আক্রোশের কারণে ছাত্র নেতা রাজশাহী বিশ্বাসকে সেই দিন হত্যা করেছিলেন, ডাক্তার তাহেরকে সেই দিন হত্যা করেছিলেন, এই হত্যার রাজনীতি তারা সেই দিন শুরু করেছিল প্রিয় ভাই বোনেরা। সেই নৌকার কাণ্ডারি, সেই নৌকায় আবারও মানুষ 2008 সালে ভোট দিলেন, আর 8 সালে ভোট দেওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন জননেত্রী শেখ হাসিনা। সেই 8 সালে ভোট দিয়ে নৌকার মাঝি করেছিলেন রাজশাহীতে ফজলে হোসেন বাদশা ভাইকে, সেটিও আমরা জানি প্রিয় ভাই বোনেরা। এই 8 সাল থেকে 18 সাল আপনারা ফজলে হোসেন বাদশাকে, মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মানিত করেছিলেন নৌকায় ভোট দিয়ে, সেটিও আমরা জানি। এই 8 সাল থেকে 18 সাল, আজকে 23 সাল, এই 23 সালে আবারও মাননীয় প্রধানমন্ত্রী নৌকার বিশ্বস্ত কাণ্ডারী হিসাবে ফজলে হোসেন বাদশাকে ভারতের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছে, সেটিও আমরা দেখছি প্রিয় ভাই বোনেরা। একজন মানুষ চারপাশে আমরা দাঁড়িয়ে আছি, আমরা যেটি বিশ্বাস করি, আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আওয়ামী লীগ করছি, আমরা কোনোদিনও নৌকার বাইরে, শেখ হাসিনার বাইরে, বঙ্গবন্ধুর বাইরে যেতে পারি না। যারা গেছেন তারা অচিরেই তার ফল হয়তো কেন্দ্র থেকে পেয়ে যাবেন, যারা গেছেন তার ফলও সেই আপনারা ভোগ করবেন প্রিয় ভাই বোনেরা। অনেকেই টেলিফোন করেছেন এই বিনোদপুরে যারা নৌকার শুভাকাঙ্ক্ষী, এই নৌকার কথা বলতে যেয়ে যাদের হাত পায়ের রগ কেটেছেন, জয় বাংলা বলতে যেয়ে যাদেরকে ক্ষতিগ্রস্ত করেছিলেন প্রতিপক্ষ, অনেকেই টেলিফোন করে আমাদেরকে বলেছেন, কেঁদেছেন ঝরঝর করে, বলেছেন ভাই কি করব, আমরা আপনাদের কথা দিচ্ছি আপনাকে, আমরা কোনো দিকে যাব না, যেতে পারছি না, আমাদের বুক থুকড়ে থুকড়ে কাঁদছে, কিন্তু ভোটটা দেওয়ার টাইমে নৌকাতেই ভোট আমরা দিব, এর বাইরে আমরা যাব না। সেই কারণে আপনারা যারা মনে করছেন নৌকার বাইরে যে অন্য কিছু চিন্তা ভাবনা যারা করছেন, আপনারা ফিরে এসে নৌকার কাতারে দাঁড়ান। আমরা দেখ বলবো না বাদশা ভাইকে, আমরা দেখেছি শেখ হাসিনাকে, আমরা তাকিয়ে আছি শেখ হাসিনার দিকে। শেখ হাসিনা 300 আসনে নমিনেশন দিয়েছেন, শেখ হাসিনা যাকে নৌকা দিয়েছেন, আমরা তার পক্ষে, অন্য কারো পক্ষে আমরা নাই, থাকতে পারি না। আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করে দেখেন, দীর্ঘদিন রাজনীতি করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, রক্ত দিয়েছেন, মামলার আসামি হয়েছেন, জেল খেটেছেন, কিন্তু নৌকা থেকে বিচ্যুত হন নাই। আপনাদেরকে সেই কারণে অনুরোধ করে বলতে চাই, আসুন আমরা নৌকার কাতারে আসি।